আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ভার্বের দ্বিতীয় কাজ নিয়ে, অর্থাৎ ভার্বের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা একটা ছোট্ট একটা ভার্ব নিয়ে কথা বলার চেষ্টা করবো, সেটা কি বলুন তো, ফ্যাক্টিটিভ ভার্ব। আমি প্রথমে বলেছি বিভিন্ন বই পুস্তকে যেইভাবে বর্ণনা করা হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে, আমি ঠিক ওই ট্র্যাক থেকে আমি আমার প্রাইভেট ব্যাচগুলোতে আমি যেভাবে ছেলে মেয়েদেরকে বুঝিয়ে থাকি, এবং আলহামদুলিল্লাহ ওদের রেসপন্স ভালো যে ওরা এইভাবে খুব ভালো করে বুঝে। ফ্যাক্টিটিভ ভার্বের সংজ্ঞা মুখস্থ না করে চলেন, আমরা একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আমরা যদি বলি যেমন উই মেড এ প্ল্যান, বলেন তো উই মেড এ প্ল্যান, আমরা একটা প্ল্যান তৈরি করেছিলাম। উই মেড এ প্ল্যান, আমরা একটা প্ল্যান তৈরি করেছিলাম, তার মানে এখানে এ প্ল্যানটা কি বলুন তো অবজেক্ট, মেড ভার্বের অবজেক্ট। এইখানে তার মেড ভার্বটা কোন ভার্ব, মেড ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ ভার্বের যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করে ওটাকে কি বলা হয়, ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তার মানে এখানে মেড শব্দটা কি বলুন তো, ট্রানজিটিভ ভার্ব। এই মেড দিয়ে আমি আরেকটা এক্সাম্পল লেখার চেষ্টা করব। মেড দিয়ে আমরা যখন আরেকটা এক্সাম্পল লেখার চেষ্টা করব, খুব ভালো করে লক্ষ্য করেন যে উই মেড হিম, আমরা তাকে বানালাম। উই মেড হিম, আমরা তাকে বানালাম। কি বানালাম? দেখেন, একটু আগে মেড শব্দটা যখন ট্রানজিটিভ ভার্ব ছিল তখন অর্থ সম্পূর্ণ করতে পারছে, কিন্তু এখনো এখানে একটা অবজেক্ট আছে, উই মেড হিম, আমরা তাকে বানালাম। কি বানালাম? দেখেন, সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ নাই। তার মানে হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও যেই সকল সেন্টেন্স সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করার জন্য নতুন শব্দ প্রয়োজন হয়, এগুলাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। যদি বলা হয় উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানাইলাম, এবার দেখেন সেন্টেন্সের অর্থ প্রকাশ হয়ে গেছে। অবজেক্ট থাকার পরেও যখন ট্রানজিটিভ ভার্বের নতুন ওয়ার্ড প্রয়োজন হয় অর্থ প্রকাশ করার জন্য, ওটাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। এবং এই যে নতুন অবজেক্টটা গ্রহণ করা হয় এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। এটাকে কি বলা হয়? ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। তার মানে আমরা ছোট্ট একটা এর মাধ্যমে শিখবো কি বলেন তো, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে, এতটুকু আমরা জানলাম। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করার পরেও যদি অর্থ প্রকাশ করতে না পারে, অর্থ প্রকাশ করার জন্য যদি আর ওয়ার্ডের প্রয়োজন হয়, ওই ওয়ার্ডটাকে কি বলা হবে, ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হবে, এবং ওই ভার্বটাকে কি বলা হবে, ফ্যাক্টিটিভ ভার্ব বলা হবে। এখানে মাগার ওটাকে আর ট্রানজিটিভ ভার্ব বলা যাবে না। আশা করি ক্লিয়ার করতে পারলাম। যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এবার দেখেন, আমাদের দে ইলেক্টেড হিম, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি বলছি দে ইলেক্টেড হিম, দে সাবজেক্ট ইলেক্টেড ভার্ব হিম, হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমাদের সেন্টেন্স হয়ে যাওয়ার কথা কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে না। দে ইলেক্টেড হিম, তারা তাকে নির্বাচিত করেছিল। কি নির্বাচিত করেছে? গরুর ড্যাং কিছু বলছে, বোঝা যায় না। এবার দেখেন ক্যাপ্টেন, এই নতুন শব্দটা আনতে হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরেও যখন নতুন ওয়ার্ড আনতে হয় অর্থ প্রকাশ করার জন্য, ওটাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। আমি আশা করি এই ধারা অব্যাহত থাকলে আপনি বুঝতে বাধ্য ভার্ব। আল্লাহ হাফেজ।